দেখছেন কলকাতা টিভি, গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জুহিতা। রাম মন্দির থেকে মোদি গ্যারেন্টি, দেশজুড়ে বিজেপির ফলাফল অসন্তোষজনক। 240-এ থেমে গিয়েছে কাটা, তাই এনডিএ জোটের ভরসাতে তৃতীয়বার সরকার করতে যাচ্ছে বিজেপি। ফলে মোদির মুখে শুধুই এনডিএ বার্তা। ফল ভালো না হলেও সংসদে সেন্ট্রাল হল থেকে ইন্ডিয়া জোটকে তোপ দেখতে ছাড়েননি মোদি। স্বনির্ভর মোদি, হাম গর্ব সে কহ সকতে হ্যায় কি 5 সাল কা টার্ম হোতা হ্যায়। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं और अलायंस चौथे टर्म में एंटर कर रहा है। 400 पारे स्वप्न चूरमार, एकक संख्यागरिष्ठताओ पाई बीजेपी। শরিকদের ভরসায় সরকার গঠন করতে হচ্ছে, তাই সংসদে সেন্ট্রাল হলে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মোদির মুখে শক্তিশালী এনডিএ এর জোট বার্তা। যদিও গত 5 বছরে অথবা ভোট প্রচারে মোদির মুখে শোনা যায়নি এনডিএ এর নাম। এদিন সংসদে উপস্থিত ছিলেন সব শরিক দলের নেতারাই। এনডিএ নেতা মোদি, শরিকদের প্রশংসায় পঞ্চমুখ মোদি। শুক্রবার এনডিএ নেতা হিসেবে উঠে আসে মোদির নাম। বিজেপির শক্তি হ্রাস পেতেই মোদির মুখে শোনা গেল অটল বিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদের নামও। লোকসভা ভোটে বিজেপি নেমেছিল মোদি গ্যারান্টি স্লোগান নিয়ে, কিন্তু তাতে লাভ হয়নি। তাই তৃতীয়বার এনডিএ নেতা নির্বাচিত হয়ে মোদির মুখে জোট বন্দনা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগেই মোদির বক্তব্য বুঝিয়ে দিয়েছে তার সরকারে কারো মতামতকে উপেক্ষা করবে না। এক তরফ এনডিএ রাখো, দূসরি তরফ ভারত কে লোগো কে স্বপ্নে ওর সংকল্প কো রাখো, তো মে কহুঙ্গা NDA, New India, Developed India, Aspirational India. ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদির। 10 বছরে 100 পেরোয়নি কংগ্রেস। শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটকেও স্রেফ ছবি তোলার জোট বলে তোপ মোদির। 10 সাল বাদ ভি কংগ্রেস 100 কে আঁকড়ে কো নহি ছু পাই। এনডিএ वालों को अंदाज नहीं है, वे धीरे धीरे, पहले तो डूब रहे थे, अब तेज गति से ये गर्त में जाने वाले। জোট হিসেবে এনডিএ এবার সরকার গঠন করতে পারলেও বিজেপির আসন সংখ্যা গত 2 বারের নিরিখে অনেক কমেছে। তাই সরকার গঠনে জোট রাজনীতির বাধ্যবাধকতা এখন থেকেই টের পাচ্ছেন মোদি শাহ। Very confident under his leadership, India will become either one or two globally. It is going to happen. अब बिहार वहार का भी तो सब काम हो ही जाएगा, जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे। सबसे पुराना इलाका है तो इसीलिए हम लोग तो पूरे तौर पर हर तरफ से जो आप चाहिएगा उस काम के लिए हम लोग लगे रहेंगे। মোদি ক্যাবিনেটের চিত্র কি আগের বারের তুলনায় পুরোপুরি বদলে যেতে পারে? নজর রবিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। কলকাতা টিভি। লোকসভা ভোট শেষ হতে না হতে প্রশাসনের কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 11 জুন কলকাতার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে পর্যালোচনা করবেন বলে সূত্রে খবর। ভোটের পর এবার নজর প্রশাসনে। 11 জুন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোট নিয়ে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে 31 মার্চ থেকেই কলকাতার বাইরে ছিলেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় ঘুরে চলেছে ভোট প্রচার, এবার মিটেছে ভোট পর্ব। দিদিকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজ্যবাসী, খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উচ্ছ্বাসের আবেগে রাশ টেনে আবার প্রশাসনিক কাজে মনোনিবেশ। বৃহস্পতিবার নবান্নে যান মুখ্যমন্ত্রী। এবার 11 জুন মঙ্গলবার নবান্নের সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি। সূত্রের খবর, 11 জুনের নবান্নের বৈঠকে মন্ত্রীদের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। সব দপ্তরের সচিব, প্রধান সচিবদের ডাকা হয়েছে বৈঠকে। জেলাশাসকদেরও বৈঠকে সশরীরে হাজিরা বাধ্যতামূলক। বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও মন্ত্রীদের কাজের পর্যালোচনা করা হবে। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা নিয়েই মুখ্যমন্ত্রীর বৈঠকে পর্যালোচনা করবে বলেই সূত্রের খবর। ভোট শেষে আবারও রাজ্যে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে তৎপর মুখ্যমন্ত্রী। দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাশ তৃণমূলের, 19 থেকে আরও বেশি আসন প্রাপ্তি। শনিবার কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে দলীয় রণকৌশলের পাঠের পাশাপাশি 26-এর ভোটকে পাখির চোখ করে এগোনোর বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে চলে এসেছে 29টি আসন। গতবার তৃণমূল জিতেছিল 22টি আসন, সেখানে 7টি আসন বৃদ্ধিতে খুশি জোড়াফুল শিবির। শনিবার বিকেলে কালীঘাটে বাসভবনে নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জয়ী সাংসদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে। দিল্লির দরবারে বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আওয়াজ আরও বেশি করে তুলে ধরার রণকৌশল নির্ধারিত হবে বৈঠকে। এর পাশাপাশি সাংগঠনিক দিক নিয়েও দলনেত্রী একপ্রস্থ আলোচনা পর্যালোচনা সেরে রাখতে পারেন বলেই মনে করা হচ্ছে। লোকসভা ভোটের পর এবার তৃণমূলের নজরে 26-এর বিধানসভা ভোট। লোকসভা ভোটের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আরও বেশ কয়েকটি আসনে সহজে জয় পেতে পারত তৃণমূল। ওইসব আসনগুলি নিয়ে শনিবারের বৈঠকে পর্যালোচনা করা হতে পারে। বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করতে চায় দল। লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল এগিয়েছে 192টি আসনে, বিজেপি এগিয়েছে 92টি বিধানসভা কেন্দ্রে। বিধানসভা ভিত্তিক দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করা হবে। যেসব বিধানসভায় তৃণমূল পিছিয়ে সেই সব জায়গার সাংগঠনিক দুর্বলতার কারণ খুঁজবে দল। 26-এর ভোটকে মাথায় রেখে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে লোকসভার ভোটের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। মেদিনীপুরে জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা নিয়ে প্রথম থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। এবারে হারের পর কার্যত শীর্ষ নেতৃত্বদের কাঠগড়ায় তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু সুকান্তর বিরুদ্ধেও। আক্রমণ কার পারমিশন নিয়ে হয়, নাম না করে সুকান্তকে তো দিলীপের হাতি কাদায় পড়লে ম্যাও লাথি মারে, হাতি তো কাদায় পড়েছে। এবার লোকসভায় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে লড়তে পাঠানো হয় দিলীপ ঘোষকে। দিলীপের জেতা আসন মেদিনীপুরে প্রার্থী করা হয় অগ্নিমিত্রা পালকে, সেই নিয়ে অস্বস্তি ছিল প্রথম থেকেই। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর গতবারের থেকে 6টি আসন কমে বিজেপির ঝুলিতে মাত্র 12টি আসন, অধিকাংশ তারকা প্রার্থীর ভরাডুবি। ফলে ক্ষোভ ও আত্মসমালোচনার সুর বঙ্গ বিজেপির বহু নেতার মুখেই, যেই তালিকায় প্রথমেই রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে। এবং কোণঠাসা হওয়ার ক্ষোভে বারবারই ফুঁসে উঠেছেন দিলীপ। এবার দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন দিলীপ ঘোষের। শুভেন্দু সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। এখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। শুধু নিজের আসন নয়, দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা দিলীপের। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কী জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছিল। মেদিনীপুর থেকে প্রার্থী হলে তিনি 1 লক্ষ ভোটে জিততেন বলেও দাবি করেন দিলীপ। সেই সঙ্গে তাঁর সভাপতিত্বে দল 2019-এ যে 18টি আসন পেয়েছিল তাও স্মরণ করিয়ে দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরও একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফের গরমের দাপট, তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কবে আসবে বর্ষা সেভাবে অস্বস্তি বাড়ছে, তাতে বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে বঙ্গবাসী। আপাতত যা পূর্বাভাস তাতে আগামী দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বেশ কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মাঝে কবে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা জানালো আবহাওয়া দপ্তর। এপ্রিলের মতো দাবদাহ পরিস্থিতি না থাকলেও বর্তমানে গুমোট গরম, তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ।
কবে দেখা মিলবে বর্ষার সেই অপেক্ষায় সকলে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দুদিনে আরও 2-3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 10 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানালো হাওয়া অফিস। আগামীকাল হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনাতে। এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। দক্ষিণবঙ্গে গুমোট গরমের সঙ্গে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত একটু বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। কবে বর্ষা প্রবেশ করবে সেদিকেই নজর সকলের। শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।